দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে একটি একটি ঘরের 12 ফিট বাই 12 ফিট স্কোয়ার ফিট সাইজের একটি ঘরের টিন শেড ঘরের সিলিংয়ের যে মালের এস্টিমেট রয়েছে সেটি সম্পর্কে আপনাদের একটি ধারণা দেব। আমি আসলে আপনাদেরকে কোনো অঙ্কে নিয়ে যেতে চাচ্ছি না, কারণ অঙ্ক অনেকে বিরক্ত বোধ মনে করেন, আমি নিজে মনে করি, কারণ আমার অঙ্কটা অনেক আসলে অনেক পছন্দের একটা বিষয় না। তাই আপনাদের একটি সহজ পন্থায় কীভাবে একটি রুমের এস্টিমেট তৈরি করবেন সেটা বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ। তো মনে করেন এটি একটি 12 ফিট স্কোয়ার একটি রুম। তো সেক্ষেত্রে আমি যদি এইভাবে ছকটা আঁকি তাহলে জিনিসটা এই রকম হয়, ঠিক এই রকম করে এঁকে নিতে হবে, এইগুলো বর্গাকারের আকারে এঁকে নিতে হবে। আমি আসলে কেমন বেকাতাড়া হচ্ছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনাদের দেখানোর জন্য আসলে এটি করছি। তো মনোযোগ সহকারে দেখুন, দেখলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল আয়তনের উপর একটি সাধারণ ধারণা। আচ্ছা, এটা হয়ে গেল। তো এইটা যদি ঘর হয় তাহলে আমার টোটাল যে প্যানেল বোর্ড আছে সেই প্যানেল বোর্ড লাগতেছে, যা আপনি এখান থেকে গুনে দেখতে পারেন। সেটা হচ্ছে এখানে একটি লাইনে রয়েছে 1 2 3 4 5 6 6টি, আর এই লাইনেও ঠিক 1 2 3 4 5 6, তো 6 6 36। তো আমার প্যানেল লাগতেছে 36টি, আর এখানে আসলে মেইনটি যেটা রয়েছে যেটিকে মেইনটি বলা হয় সে মাঝখানে দেওয়ার জন্য, সে মেইনটি লাগতেছে আমার 1 2 3 4 5। সুতরাং আমার 5টি লাগতেছে মেইনটি, এবং মাঝখানের যদি এই এই দিক দিয়ে যদি লম্বালম্বি মেইনটি হয় তাহলে এই পাশের এগুলোকে বলা হবে ক্রসটি। তো সেক্ষেত্রে ক্রসটি আমার লাগতেছে হলো 1 2 3 4 5 6। সুতরাং এখানে 5টি লাইন রয়েছে, 5 6 30টি, ক্রসটি লাগতেছে 30টি, আর এই পাশের যেগুলো দেখতেছেন এগুলো লাগবে হচ্ছে অ্যাঙ্গেল চ্যানেল। তো সেক্ষেত্রে আমার এক পাশে রয়েছে 12 ফিট, সুতরাং চারিদিকে 12 ফিটটি 4 12 48 ফিট হয়, সেক্ষেত্রে একটি অ্যাঙ্গেল চ্যানেল হয় 10 ফিট করে। তো অ্যাঙ্গেল চ্যানেল সেক্ষেত্রে 5টি লাগতেছে, 5টি লাগলে পারে এখানে 50 ফিটেরও যদি আইডিয়া করা হয়, 48 50 প্রায় সেম, তো সেখানে 5টি। আর এর সঙ্গে আনুষঙ্গিক যেগুলো লাগে সেগুলো হচ্ছে জিআই তার, যেটা দিয়ে আপনি ঘরের যে টিন শেড ঘরের যে বাঁশের যে কাঠামো রয়েছে সেই কাঠামো থেকে ঝুলিয়ে দেওয়া হয়। আর তার সঙ্গে এই যে অ্যাঙ্গেল চ্যানেল যেগুলো দেখতেছেন এগুলো আসলে অনেকে স্ক্রু দিয়ে ফিক্সিং করে, আবার অনেকে যে চায়না পেরেক বা স্টিল পেরেক যেগুলো 1/2 ইঞ্চি সাইজের সেগুলো দিয়েও কাজ করা হয়, সেগুলো দিয়ে অনেক সুবিধা হয়, কারণ ড্রিল করতে গেলে সেখানে মেশিন ব্যবহারের ব্যাপার আছে এবং সেখানে আরও আনুষঙ্গিক জিনিসের ব্যবহার রয়েছে। তো এটি আসলে পেরেক ব্যবহার করাই আমার মতে বেস্ট হবে। তো আজকের এই হিসাবটি হয়েছে এই রকম। আবারও দেখে নিন, প্যানেল এখানে প্যানেল লাগতেছে 36টি, মেইনটি লাগতেছে 5টি, ক্রসটি 30টি, এবং অ্যাঙ্গেল চ্যানেল 5টি। তো এই এই হচ্ছে একটি 12 ফিট স্কোয়ার রুমের হিসাব। দর্শক, আজকে আমি এ পর্যন্তই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে।